যে বাচ্চাদের পেটের সমস্যা থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চাই এক চামচ খাঁটি ভার্জিন অলিভ অয়েল খেতে পারবেন অলিভ অয়েলের সাথে বাচ্চাদের গোড়া কৃমি প্রতিরোধে একটু কাঁচা হলুদ এবং একটু আনারসের রস ব্যবহার করতে পারবেন কিন্তু আনারস আর মধু একসাথে বাচ্চাকে খাওয়ানো যাবে না দুধ এবং মধু দুধ এবং আনারস একসাথে খাওয়ানো কোনো বাচ্চাকে চলবে না এটা এক ধরনের বিষ খাঁটি দুধ হইলে খাঁটি মধু হইলে খাঁটি আনারস হইলে খাঁটি ই হইলে এটা বিষাক্ত অতএব আমাদেরকে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে আমাদেরকে বাচ্চাদের গোড়া কৃমির জন্য সবচেয়ে প্রধান ওষুধ হলো আনারস তারপরেও বলবো আনারস তারপরে এটার সাথে একটু অলিভ অয়েল একই সাথে খেতে পারবে কিন্তু এখানে মধু খেতে পারবে না দুধ খেতে পারবে না দুধ মধু আনারস একসাথে এটা পয়জন এটা আমি অনেকবার বলেছি গত 20 বছরে বহুবার বলছি আবার বলছি এটার ভিতরে কোনো বিতর্ক নেই বাচ্চার পেটে কোনো সমস্যা থাকলে গ্যাস থাকলে তাকে একটু স্যালাইন খাওয়ানো যাবে তাকে একটু রাইট স্যালাইন খাওয়া যাবে তাকে একটু লবঙ্গ ভিজানো দু তিনটা লবঙ্গ একটা কাপে ভিজিয়ে রেখে সন্ধ্যায় ভিজে সকালে খাওয়ানো যাবে তাকে একটু ফিশ ফাস খাওয়ানো যাবে তাকে একটু হালুয়া খাওয়ানো যাবে তাকে পেঁপে তরমুজ এই জাতীয় জিনিসগুলি অনেক বেশি খাওয়াইতে হবে তাহলে বাচ্চার গ্যাসটা চলে যাবে প্রতিটা জিনিসের সাথে একটু একটু করে অলিভ অয়েল দিয়ে দিতে হবে অলিভ অয়েল শুধু গায়ে মাখার জন্য না পেট পরিষ্কার করার জন্য এটা একটা ভালো এপিটাইজার আনারস একটা ভালো এপিটাইজার বাচ্চাকে অল্প করে আনারস খাওয়ানো যাবে তবে দুধের সাথে না দুধের আগে পরে না একটু 10 মিনিট গ্যাপ দিয়ে বাচ্চাকে আনারস খাওয়ানো যাবে মিষ্টি না থাকে বাচ্চা খেতে না চাইলে সেখানে আপনি একটু ব্রাউন সুগার অথবা গুড় বা মোলাসেস ব্যবহার করুন